আওয়ামী লীগ সরকার বৈধ বৈধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে কিন্তু অজানা নেপথ্যের শক্তি দেশ চালাচ্ছেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে অভিযোগ করেছেন সেটা তাকে পরিষ্কার করে বলার অনুরোধ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির কর্মী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি বৈধ সরকার উনি এর মধ্যে কোন অজানা শক্তির এখানে কোন অজানা শক্তি আবিষ্কার করছেন সেই শক্তিটা কে আমরা একটু জানতে চাই এটা পরিষ্কার করে বলুন অজানা নেপথ্যের শক্তিটা কে আওয়ামী লীগ চালাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আমি বিএনপি কে সাহেবকে জিজ্ঞেস করতে চাই আপনারা তো এক একজন এক এক সময় এক এক কথা বলে আপনাদের পার্টিটা কে চালা এক অঙ্গে এত রূপ কেন ট্যামস নদীর পাত থেকে এই সুতা টানে কিভাবে চলে আপনাদের পার্টি পার্টি কি দেশে কেউ চালা না বিদেশ থেকে চালা ওই প্রশ্নের জবাব দিই